আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আল রসুল্লাহ সুপ্রিয় দর্শক আসন্না ফাউন্ডেশনের গঠনতন্ত্রের চারের ক্ষ এবং গ ধারা মোতাবেক আজীবন এবং দাতার সদস্য নামে দুই ধরনের সদস্য সংগ্রহের কথা বলা আছে যারা আসন্ন ফাউন্ডেশনের নীতি এবং আদর্শের সাথে একমত পোষণ করেন এরকম যে কেউ আসন্ন ফাউন্ডেশনের দাতা এবং আজীবন সদস্য হতে পারেন আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার নামে একটি বিশাল বড় পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আল্লাহ তালার উপর ভরসা করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আশা করছি দেশ জাতি এবং উম্মার দীর্ঘমেয়াদী বহুবিধ কল্যাণ সাধিত হবে ইনশা আল্লাহবিল্লা আসন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার গড়ে তোলার কাজে ন্যূনতম এক লক্ষ বা তদন্ত টাকা যারা দান করবেন তারা আজীবন সদস্য আর ন্যূনতম পঞ্চাশ হাজার বা তদন্ত টাকা যারা দান করবেন তারা দাতা সদস্য হিসাবে বিবেচিত হবেন গণ্য হবেন এবং নিবন্ধিত হবেন ইনশাআল্লাহ আবিদ ফাউন্ডেশন সময়ে সময়ে আজম এবং দাতা সদস্যদের কাছ থেকে পরামর্শ চাইবে এবং ফাউন্ডেশনের বিভিন্ন আপডেট জানাবে ইনশাআল্লাহ আবিদ নিল্লা এবং দাতা সদস্যগণ ফাউন্ডেশনের পরিবারভুক্ত হিসাবে গণ্য হবে আসন্ন ফাউন্ডেশনের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আসুন যার যার সাধ্য অনুপাতে আসন্ন ফাউন্ডেশনে আমরা আজীবন এবং দাতা সদস্য হই অথবা ন্যূনতম আট হাজার টাকা দান করার মাধ্যমে স্কোয়ার ফিট ডোনার হিসাবে আমরা প্রত্যেকে শরিক হওয়ার চেষ্টা করি অথবা যে কোনো পরিমাণ অর্থ দান করার মাধ্যমেও আপনি পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারেন এবং আর্থিকভাবে কোনোভাবে শরিক হওয়ার সুযোগ না থাকলে অবশ্যই আপনি দোয়ার মাধ্যমে কিংবা সুপরামর্শ দেওয়ার মাধ্যমে অন্য কাউকে এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য দাওয়াত এবং আহ্বান করার মাধ্যমেও আপনি আমাদের সঙ্গে সহযাত্রী হিসাবে সামিল হতে পারেন বলা বাহুল্য মসজিদ কমপ্লেক্স আসন্ন ফাউন্ডেশনের সবচেয়ে বড় সাদকা জারিয়ামূলক প্রকল্প মৃত্যুর পরও যেন আমাদের আমল নামায় যুক্ত হতে থাকে আমলের ধারা যেন অব্যাহত থাকে যুগ যুগ ধরে সেজন্য আসুন এই সাদকা জারিয়ামূলক প্রকল্পে যার যার সাধ্য অনুযায়ী আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি আল্লাহ তে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার